নমস্কার দর্শক বন্ধুরা বাড়ির ওয়ালে যদি এশিয়ান পেন্টসের ওয়াল প্রাইমার ইউজ করেন সেটা বাড়ির ভেতরে হোক অথবা বাইরে তাহলে আপনারা কোন প্রাইমারে কতটা পরিমাণ জল মেশাবেন সঠিক পরিমাণ জল মেশানো যদি না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার বাড়ির ওয়ালে যে কালার আপনারা ব্যবহার করবেন সেই কালার কিন্তু বেশি দিন টেকসই হবে না এবং একটি প্রাইমারের মধ্যে যে সমস্ত ফিচার্স এবং বেনিফিট রয়েছে সেগুলো আপনারা কিন্তু কোনোটাই পাবেন না তাই সঠিক পরিমাণে জল মেশানো কিন্তু অবশ্যই প্রয়োজন তো আজকের এই ভিডিওতে আমি এশিয়ান পেন্টসের কিছু পপুলার ওয়াল প্রাইমারে আপনারা কতটা পরিমাণ জল মেশাবেন সেগুলো আলোচনা করব আমি অনুরোধ করব আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি শেষে একটি লাইক দেবেন আমরা সকলেই জানি এশিয়ান পেন্টসের দুই ধরনের প্রাইমার রয়েছে সেটা প্রত্যেক কোম্পানিরই দুই ধরনের প্রাইমার রয়েছে একটা হচ্ছে ইন্টেরোর প্রাইমার এবং আরেকটা হচ্ছে এক্সটেরোর প্রাইমার ইন্টেরোর বাড়ির ভেতরের জন্য আর এক্সটেরোর প্রাইমার বাইর বাড়ির বাইরের জন্য তো সবার প্রথমে আমি আজকে আপনাদের জানাবো যে এশিয়ান পেন্টসের ইন্টেরোর ওয়াল প্রাইমার যেগুলো সবচেয়ে পপুলার রয়েছে সেগুলো কি কি এবং এই প্রাইমারগুলোতে আপনারা কতটা পরিমাণ জল মেশাবেন তো এশিয়ান পেন্টসের যে সমস্ত ইন্টেরর ওয়াল প্রাইমার রয়েছে তাদের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে ইউজ হয়ে থাকে ট্রু কেয়ার ইন্টেরর ওয়াল প্রাইমার তো এই ট্রু কেয়ার ইন্টের ওয়াল প্রাইমার এটি কিন্তু কোনো ওয়াটারপ্রুফ ইন্টেরর ওয়াল প্রাইমার নয় এটি কিন্তু নর্মাল ইন্টেরর ওয়াল প্রাইমার তো এই ওয়াল প্রাইমারে কোম্পানি তার ডাটাশিট অনুযায়ী বলছে যে এতে ওয়ান ইস টু ওয়ান অনুপাতে জল মেশানো যায় আপনাদের একদম সঠিক ইনফরমেশান দেওয়ার জন্য আমি কিন্তু আপনাদের সাইডে দেখুন ডাটা সিট আমি দেখাচ্ছি এই সিটে কিন্তু উল্লেখ করা রয়েছে কোম্পানি নিজেই বলেছে প্রোডাক্ট সিটে যে এখানে ওয়ান ইস টু ওয়ান অনুপাতে জল মেশানো যায় অর্থাৎ প্রতি লিটারে আপনারা কিন্তু এক লিটার প্রাইমারে এক লিটার জল মেশাতে পারবেন কিন্তু আমি আপনাদের নিজস্ব রেকমেন্ড করব আমি আপনাদের আমার নিজের মতামত জানাচ্ছি আপনারা কিন্তু প্রতি লিটারে সাতশো থেকে সাড়ে সাতশো এমএল অর্থাৎ এক লিটারে সাতশো থেকে সাড়ে সাতশো আপনারা জল মিশিয়ে কিন্তু ইউজ করবেন তো এই প্রাইমারে আপনারা যদি সাতশো থেকে সাড়ে সাতশো এমএল জল মিশিয়ে আপনারা এই প্রাইমার ব্যবহার করেন তাহলে এই প্রাইমারে আপনারা যে কভারেজ এরিয়া পাবেন সেই কভারেজ এরিয়া প্রায় দুশো কুড়ি থেকে দুশো পঁচিশ স্কোয়ার ফিট প্রতি লিটার তো এরপরে আরেকটি প্রাইমার যেটা আমরা ইন্টেরোর ওয়ালে বেশিরভাগ ইউজ করে থাকি সেটি হলো এশিয়ান পেন্টসের ডেকো প্রাইম এই ডিকো প্রাইমের ক্ষেত্রেও কিন্তু ট্রুকেয়ার ইন্টের ওয়ার্ল প্রাইমারে যেভাবে জল মেশানো হয় অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান অনুপাতে কিন্তু এতেও আপনারা জল মেশাতে পারবেন আর কভারেজ এরিয়াও প্রায় কিন্তু সেম পাবেন ট্রুকেয়ার ইন্টেরিয়র ওয়াল প্রাইমারের মতো তো এর আসে কিন্তু ড্যাম্প সিট ইন্টেরোর ওয়াল প্রাইমার আপনাদের আমি জানিয়ে রাখি এই ওয়াল প্রাইমার কিন্তু ইন্টারর ওয়ালের জন্য একটি ড্যাম প্রুফিং ইন্টেরর ওয়াল প্রাইমার এর মধ্যে কিন্তু আপনারা ওয়াটার প্রুফিং ও পেয়ে যাবেন তো এই ড্যাম সিট ওয়াল প্রাইমার এই ওয়াল প্রাইমারে আপনারা কিন্তু ফিফটি পারসেন্ট ওয়াটার ডাইলেশন করতে পারবেন অর্থাৎ প্রতি এক লিটারে আপনারা পাঁচশো এম জল মিশিয়ে আপনারা কিন্তু এই প্রাইমার ব্যবহার করতে পারবেন তো এই প্রাইমারের ক্ষেত্রে আপনারা একশো দশ স্কোয়ার ফিট প্রতি লিটার প্রতি কোটের ক্ষেত্রে আপনারা কভারেজ এরিয়া পেয়ে যাবেন তো এরপরে আমি আপনাদের জানাবো এশিয়ান পেন্টসের আরেকটি বর্তমানে খুবই প্রচলিত একটি প্রোডাক্ট সেটি হল রয়্যাল বেসকোট এই বেসকোট কিন্তু আমি আপনাদের জানিয়ে রাখি বেসকোট কিন্তু এক ধরনের প্রাইমার অর্থাৎ প্রাইমার আর বেসকোটের মধ্যে তেমন কোনো তফাৎ নেই তো বন্ধুরা কোম্পানি তার ডাটা শিটে রয়্যাল বেস্কোটের মধ্যে জল মেশানোর যে পরিমাণ নির্ধারণ করেছেন সেটি হলো ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট অর্থাৎ প্রতি লিটারে আপনারা পাঁচশো থেকে ছশো এম জল মেশাতে পারবেন এবং আপনারা যদি ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট জল মিশিয়ে এই রয়্যাল বেস্কোট আপনারা ইউজ করেন তাহলে ক্ষেত্রে আপনারা কভারেজ এরিয়া পাবেন একশো পঁচাত্তর থেকে দুশো দশ স্কোয়ার ফিট প্রতি লিটার প্রতি কোটের ক্ষেত্রে এবং এই প্রাইমারটি দামি হওয়ার জন্য অর্থাৎ একটু এর প্রাইস বেশি হওয়ার জন্য এই ওয়ালপুটটি আমরা দেওয়ালে করলেই এই প্রাইমার আমরা ব্যবহার করে থাকি তো বন্ধুরা আমি আপনাদের ইন্টারিয়র ওয়াল প্রাইমার যেগুলো সবচেয়ে পপুলার রয়েছে সেগুলোর কিন্তু আমি জল মেশানোর পরিমাণ আমি আপনাদের জানালাম তো এবারে আসি এক্সটেরিয়র ওয়াল প্রাইমারের ক্ষেত্রে অর্থাৎ বাড়ির বাইরে যে প্রাইমারগুলো আমরা ইউজ করি এশিয়ান পেন্টসের সেগুলোতে কতটা পরিমাণ আপনারা জল মেশাবেন তো বন্ধুরা আমি আপনাদের জানিয়ে দিই এক্সটেরর ওয়াল প্রাইমার যেগুলো রয়েছে আমি কিন্তু প্রতিটা প্রাইমার সে ইন্টেরোর হোক বা এক্সটেরোর আমি কিন্তু প্রাইস রেঞ্জ অনুযায়ী আমি আপনাদের কিন্তু ভাগ ভাগ করে জানাচ্ছি অর্থাৎ একদম ইকোনমি ক্লাস থেকে একদম টপ রেঞ্জ অবধি তো এক্সটেরোর ওয়াল প্রাইমার যেগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে পপুলার যেটি হলো ট্রু কেয়ার এক্সটেরোর ওয়াল প্রাইমার এই ওয়াল প্রাইমারে আপনারা কিন্তু কোম্পানি তার ডাটা ডাটাশিটে বলছে একশো পার্সেন্ট জল মেশাতে পারবেন অর্থাৎ প্রতি এক লিটার প্রাইমারের ক্ষেত্রে এক লিটার আপনারা জল মিশিয়ে ইউজ করতে পারবেন তবে আমি সেখানে রেকমেন্ড করব আপনাদের এই প্রাইমারে আপনারা সাতশো এমএল অব দি হায়েস্ট আপনারা জল মিশিয়ে ইউজ করবেন তাহলে কিন্তু এর বেনিফিটগুলো আপনারা খুব ভালোভাবে পাবেন তো আপনারা যদি এইভাবে আপনারা সাতশো এমএল আপনারা যদি জল মিশিয়ে ইউজ করেন তাহলে এই প্রাইমারে আপনারা কভারেজ এরিয়া পাবেন একশো পনেরো থেকে একশো পঁচিশ স্কোয়ার ফিট প্রতি লিটার এরপরেই যে এক্সটেরোর ওয়াল প্রাইমারের কথা আমি আপনাদের বলবো সেটি হলো ড্যামসিট শিট এক্সটেরোর ওয়াল পাইমার ড্যামশিট এক্সটেরোর প্রাইমার এই ওয়াল প্রাইমার ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে অর্থাৎ কয়েকটি বিষয় আপনাদের জেনে রাখতে হবে এই ওয়াল প্রাইমার আপনারা কিন্তু নর্মাল যে সমস্ত ওয়াল প্রাইমার রয়েছে সেগুলোর মতো আপনারা কিন্তু ইউজ করতে পারবেন না এই ওয়াল প্রাইমার আপনাদেরকে কিন্তু প্রথম কোট জল মিশিয়ে লাগাতে হবে এবং সেকেন্ড কোট আপনারা জল ছাড়া আপনাদের ব্যবহার করতে হবে যেটা কোম্পানি তার ডাটা সিটে কিন্তু উল্লেখ করে দিয়েছে তো প্রথম কোটের ক্ষেত্রে আপনারা কতটা পরিমাণ জল মেশাবেন প্রথম কোটের ক্ষেত্রে আপনারা কিন্তু থার্টি থেকে থার্টি থ্রি পার্সেন্ট জল মেশাতে পারবেন অর্থাৎ প্রতি লিটারে আপনারা তিনশো এমএল থেকে তিনশো তিরিশ এমএল অবধি আপনারা জল মিশিয়ে প্রথম কোট ইউজ করতে পারবেন ওয়ালের ক্ষেত্রে কিন্তু সেকেন্ড কোট যখন আপনারা ইউজ করবেন সেকেন্ড কোটের ক্ষেত্রে আপনারা কিন্তু কোনো রকমের কোনো জল মেশাবেন না তো এইভাবে যদি আপনারা এই প্রাইমার ইউজ করেন তাহলে কিন্তু আপনারা পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট প্রতি লিটার আপনারা কিন্তু পার কোটে কভারেজ পাবেন তো এরপর আমি আপনাদের জানিয়ে রাখি এশিয়ান পেন্টসের সবচেয়েতে এখন বর্তমানে বেশি পপুলার যেটি রয়েছে সবচেয়েতে বেশি যে প্রাইমারটি ইউজ হয়ে থাকে সেটি হলো ড্যাম প্রুফ তো ড্যাম্প প্রুফ প্রাইমারের ক্ষেত্রে কিন্তু আবার ভাগ রয়েছে কয়েকটি ড্যামপ্রুফ রয়েছে ড্যামপ্রুফ অ্যাডভান্স রয়েছে এমনকি ড্যামপ্রুফ আল্ট্রা রয়েছে তো এর মধ্যে এই তিনটের মধ্যে আমি কিন্তু এখানে ড্যামপ্রুফ যে প্রাইমার রয়েছে ড্যামপ্রুফ সেই ড্যামপ্রুফের কিন্তু জল মেশানোর পরিমাণ আমি আপনাদের জানাবো এবং তার কভারেজ এরিয়া জানাবো এই প্রাইমারের ক্ষেত্রেও আপনারা প্রতি লিটারে তিনশো এম জল মিশিয়ে আপনারা কিন্তু এই প্রাইমার ফার্স্ট কোড ইউজ করবেন এবং সেকেন্ড কোড জল ছাড়া ব্যবহার করবেন তো এইভাবে যদি আপনারা ব্যবহার করেন তাহলে এই ক্ষেত্রে আপনারা কভারেজ এরিয়া পাবেন দুই থেকে তিন স্কোয়ার মিটার পার লিটার এটা কিন্তু কোম্পানির ডাটা সিটে উল্লেখ রয়েছে আপনারা এই প্রাইমার কিন্তু প্রথম কোড যদি জল মিশিয়ে এবং সেকেন্ড কোড যদি জল ছাড়া ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা দুই দশমিক তিন স্কোয়ার মিটার আপনারা প্রতি লিটার কভারেজ এরিয়া পাবেন এরপরে আসি এশিয়ান পেন্টসের যে বেসকোট রয়েছে এক্সটেরিয়র যে বেসকোট রয়েছে অর্থাৎ আলটিমা প্রোটেক্ট বেসকোট এই বেসকোটে আপনারা কতটা পরিমাণ জল মেশাবেন কোটের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা ওই একই পরিমাণ আপনাদের জল মেশাতে হবে যা ড্যাম্প প্রুফ প্রাইমারির ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি তবে যদি কোনো ওয়ালে প্লাস্টার ওয়ালে আপনারা ডাইরেক্টলি এটি ইউজ করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু থার্টি পার্সেন্ট জল মিশিয়ে আপনারা কিন্তু প্রথম কোট লাগাবেন এবং সেকেন্ড কোট আপনারা জল ছাড়া ব্যবহার করবেন কিন্তু যদি কোনো ওয়ালে আগে থেকে পেইন্ট করা রয়েছে সেই ওয়ালে যদি আপনারা এই প্রাইমার ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনারা রকম কোনো জল মেশাবেন না অর্থাৎ জল ছাড়া আপনারা কিন্তু রিপেইন্টিংয়ের ক্ষেত্রে জল ছাড়া আপনারা এই প্রাইমার বা এই বেস কোট আপনারা ইউজ করবেন এটা বন্ধুরা আমার কথা নয় এটা কোম্পানি কিন্তু তার ডাটাশিটে ক্লিয়ারলি উল্লেখ করে দিয়েছে তো বন্ধুরা আমি আপনাদের কোম্পানির ডাটাশিট অনুযায়ী কোম্পানির ইনফরমেশান অনুযায়ী আমি আপনাদের কিন্তু সঠিক তথ্যগুলো জানালাম আশা করি আপনারা আপনারা যখন আপনাদের বাড়িতে এই ওয়াল প্রাইমার ইউজ করবেন বা যে সমস্ত পেন্টার ভাইয়েরা এই প্রাইমার ইউজ করবেন সঠিকভাবে ইউজ করার জন্য কিন্তু এই নির্দিষ্ট পরিমাণ জল মিশিয়ে আপনারা ইউজ করবেন তাহলে প্রতিটা প্রোডাক্টের কিন্তু আপনারা সঠিক যে বেনিফিট রয়েছে যে ফিচার্স রয়েছে সেগুলো আপনারা কিন্তু পাবেন তো আজকে ভিডিওটি এইখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে আপাতত বিদায় জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ